আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত সিলেকশনের রেজাল্ট হয়ে গেছে। কারা কারা সিলেক্ট হয়েছে সেই রেজাল্টটি কিন্তু দেয়া হয়ে গেছে। তো তোমরা অলরেডি অনেকে অভিযোগ করেছো, ভাই আপনি তো বলেছিলেন যে মেসেজ দিবে, তো মেসেজ তো আমি পাইনি। আবার বলেছিলেন ওয়েবসাইটে গিয়ে দেখতে হবে, আমি তো ওয়েবসাইটে গিয়েছি, আমি কোনো কিছুই বুঝতেছি না রেজাল্ট হয়েছে কি হয়নি। এরকম অনেক অভিযোগ, অনেক কোশ্চেন্স তোমরা করেছো। আমি খুব তাড়াহুড়ার মধ্যে খুব দ্রুত সবকিছু সমাধান করে সবকিছু ঠিকঠাক করে কিন্তু ভিডিও বানাচ্ছি। আমি খুব বেশি এক্সাইটেড এবং খুব তাড়াহুড়ার মধ্যে আছি। কত যতক্ষণ আমি তোমাদের এই বিষয়গুলো ক্লিয়ার করে দিতে পারতেছি, আমি হচ্ছে যে ফ্রি থাকতে পারতেছি না। তোমরা অলরেডি অনেক ফোন মেসেজ দিয়ে ফেলেছো, আসলে কাকে উত্তর দেবো কাকে উত্তর দেবো না কিছু বুঝতে পারতেছি না। শোনো, আমি বলে দিচ্ছি তোমাদের সকল সমস্যার সমাধান এখানে থাকবে। আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না দেখলে কিছুই বুঝবে না। আমি কিন্তু প্রথম দিকে বলেছিলাম যে চূড়ান্ত দ্বিতীয় এবং তৃতীয় সিলেকশন 31 তারিখের পর দিবে না, এই যে 23 থেকে 31 তারিখের মধ্যে প্রথম দ্বিতীয় তৃতীয় সিলেকশন সবকিছুই থাকবে। তো বিস্তারিত আমি বুঝিয়ে বলছি, তো শুরু থেকে দেখো। তো শুরুতে সায়েন্সের শিক্ষার্থীদের একটি দুঃসংবাদ, সেটি হচ্ছে যে সায়েন্সের শিক্ষার্থীরা এ প্লাসের বাইরে কিন্তু কোনো ইউনিটে সিলেক্ট হয়নি। এমন প্রশ্ন করতে পারো যে ভাইয়া, অনেকেই তো এ প্লাস পেতে পারে, যারা একাধিক এ প্লাস পাওয়া শিক্ষার্থী রয়েছে তাদের ক্ষেত্রে করা হয়েছে, নম্বর দেখা হয়েছে, ইন্টারের নম্বর দেখা হয়েছে। তো আমি তোমাদের লিস্টটি দিয়ে দিচ্ছি। দেখো এই যে স্ক্রিনে তোমরা কিন্তু এই যে লিস্টটি দেখতে পাচ্ছ, এটি ওয়েবসাইটে দেওয়া হয়েছে কোন গ্রুপ থেকে সর্বনিম্ন কত জিপিএ পেয়ে সিলেক্টেড হয়েছে। তো দেখো, এ ইউনিটে যারা বিজ্ঞান থেকে রয়েছে তাদের কিন্তু এ প্লাস লেগেছে, অর্থাৎ 5 পয়েন্ট থাকতে হয়েছে। এবং এ ইউনিটে যারা মানবিক থেকে সিলেক্ট হয়েছে তাদের সর্বনিম্ন জিপিএ হচ্ছে 4.43, এবং এ ইউনিটে যারা বিজ্ঞান থেকে সিলেক্ট হয়েছে তাদের জিপিএ সর্বনিম্ন লেগেছে 4.92। মানে বিজ্ঞানের এ প্লাস লেগেছে, ব্যবসার লেগেছে 4.92, এবং মানবিকের যারা এ ইউনিটে আবেদন করেছিল তাদের সর্বনিম্ন জিপিএ যাদের ছিল 4.43, তারাই সিলেক্ট হয়েছে। এর নিচে যাদের পয়েন্ট রয়েছে তারা কিন্তু তোমরা সিলেক্ট হওনি, তাদের সিলেকশনের সম্ভাবনা দ্বিতীয় এবং তৃতীয় লিস্টে রয়েছে। তো এর মধ্যে যদি এরা সবাই আবেদন করে ফেলে তাহলে দ্বিতীয় তৃতীয় লিস্ট তারা দিবে না, তো সবাই আসলে আবেদন করে না। এরপর বি ইউনিট দেখো, বি ইউনিটে যারা ব্যবসা শিক্ষার্থী আবেদন করেছে সবাই সিলেক্ট হয়েছে, কারণ বি ইউনিটে কিন্তু শিক্ষার্থীর অভাব পড়ে গেছে পিওর কমার্সের। এবং বি ইউনিটে বিজ্ঞানের যারা সিলেক্ট হয়েছে তাদের কিন্তু সবারই এ প্লাস থাকা লাগছে, মানে সবার এ প্লাস, এবং মানবিকের কিন্তু 4.50 লেগেছে এই বি ইউনিটে সিলেকশনের ক্ষেত্রে। এবার যদি আসি সি ইউনিট বিজ্ঞানের, সি ইউনিটে এখানে হয়তো আমি তো বলেছি এ প্লাস লেগেছে, সি ইউনিটে কিন্তু সায়েন্সের যাদের এ প্লাস রয়েছে তারাই সিলেক্ট হয়েছে, এবং সি ইউনিটে মানবিক থেকেও কিন্তু এ প্লাস লেগেছে, এবং সি ইউনিটে ব্যবসা থেকে লেগেছে 4.92। মূল কথা হচ্ছে সায়েন্সের শিক্ষার্থীরা যে ইউনিটে আবেদন করেছে না কেন তাদের কিন্তু 5 লেগেছে, অর্থাৎ এ প্লাস লেগেছে। তো আরেকটি কনফিউশন আবারও দূর করে দেয়, শুরুতে বলেছি যে সায়েন্সের শিক্ষার্থীদের ক্ষেত্রে যে বিষয়টি ঘটেছে যে একাধিক এ প্লাস রয়েছে, ধরো সি ইউনিট যেটি বিজ্ঞানের, তো সি ইউনিটে কিন্তু বলেছিলাম যে 45,000-এর মধ্যে 40,000 শুধু বিজ্ঞানের নেবে। তো ভাইয়া, 40,000-এর মধ্যে তো 50,000-ই এ প্লাস থাকতেই পারে। হ্যাঁ, উত্তর সঠিক, 40,000-এর বিপরীতে 80,000 এ প্লাস থাকতে পারে, কেননা সি ইউনিটে সায়েন্স থেকে আবেদন করেছে 1,03,000-এর মতো। তো ধরে নিলাম যে 1,03,000 এ প্লাস, তাহলে 45,000 কিভাবে হবে? ওই তো বললাম এ প্লাসের মধ্যেও যারা ধরো গোল্ডেন রয়েছে তারা এগিয়ে থাকবে। আবার ওই যে এ প্লাসের মধ্যে মূল কথা হচ্ছে নম্বর দেখা হয়েছে, তখন যাদের নম্বর বেশি রয়েছে তারাই সিলেক্ট হয়েছে। তো আশা করছি এই জিপিএ রেঞ্জের মধ্যে তোমরা যারা রয়েছো তারা সবাই সিলেক্টেড হয়ে গেছো। এখন বলছো ভাইয়া মেসেজ না আসলে তো বুঝতে পারতেছি না। তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে ICT সেন্টারের পরিচালক, অর্থাৎ ওয়েবসাইটে যে তথ্যগুলি যিনি দিয়েছেন প্রফেসর বাবুল স্যার, তো স্যারের সাথে আমি ডিরেক্ট কথা বলেছিলাম এই কিছুদিন আগে যে স্যার মেসেজ দিবেন কিনা। স্যার বলেছে হ্যাঁ, আমরা মেসেজের মাধ্যমে জানিয়ে দেব, তবে মেসেজ লেট হতে পারে কোনো কারণে। তো স্টিল তোমরা এখনো কেউ মেসেজ পাওনি, আমি খোঁজ নিয়ে দেখেছি। তো যদি মেসেজ না পাও ওয়েবসাইটে দেখতে হবে। তো ওয়েবসাইটে কিভাবে দেখবে সেটিও তোমরা বুঝতেছো না। তো ওয়েবসাইটে এই নোটিশটি দেখে তোমাকে বুঝতে হবে যে তুমি সিলেক্ট হয়েছো কি হওনি এই জিপি এর মধ্যে। আরেকটি বিষয় হচ্ছে যে কালকে 23 তারিখ, আমি কিন্তু ভিডিও বানাচ্ছি 22 তারিখ রাতে। তো কালকে 23 তারিখ 12টার পর যখন তুমি ওয়েবসাইটে যাবে ওখানে কিন্তু লেখা আছে ফাইনাল অ্যাপ্লিকেশন, ঠিক আছে, অ্যাপ্লিকেশন স্টার্ট, ওখানে ক্লিক করে নিজের নাম, রোল, ঠিক আছে, রেজিস্ট্রেশন বোর্ড, মানে রোল রেজিস্ট্রেশন বোর্ড এগুলো দিলে আবার তথ্য চলে আসবে যে তুমি কোন কোন ইউনিটে সিলেক্ট হয়েছো। তুমি 3টি ইউনিটে সিলেক্ট হলে 3টি ইউনিটের পাশে টিক চিহ্ন দিবে, ঠিক আছে। তো তোমরা যারা প্রথম সিলেকশনে সিলেক্ট হয়েছো, অর্থাৎ প্রথম দিনে যারা সিলেক্ট হয়েছো, তাদের আবেদনের সময় হচ্ছে 23 থেকে 27 মার্চ পর্যন্ত।
23 তারিখ, অর্থাৎ আজকে 22 তারিখ, আগামীকাল 23 তারিখ, 23 তারিখ দুপুর 12টা থেকে 27 তারিখ বিকেল 3টা পর্যন্ত আবেদনের সময় থাকবে। খুব কম সময় কিন্তু দেওয়া হয়েছে, এইসব বিষয় কিন্তু মাথায় রাখতে হবে। এই যে 12টা থেকে 23 তারিখ দুপুর 12টা থেকে বিকেল 3টা পর্যন্ত। আবার দেখো ওই যে 27 তারিখ কিন্তু ফার্স্ট সিলেকশনের আবেদনের লাস্ট ডেট, ওই 27 তারিখেই আবার সেকেন্ড সিলেকশনের রেজাল্ট হবে এবং সেকেন্ড সিলেকশনের আবেদনও শুরু হবে। কিভাবে দেখো, ফার্স্ট সিলেকশন আবেদনের লাস্ট ডেট 27 তারিখ বিকেল 3টা, এরপর হচ্ছে ওই 27 তারিখ রাত 8টা থেকে দ্বিতীয় সিলেকশন, যারা সিলেক্ট হবে দ্বিতীয় সিলেকশনে তারা আবেদন করতে পারবে। 27 তারিখ বিকেল 3টা থেকে রাত 8টা পর্যন্ত এই 5 ঘন্টার ব্যবধানে কিন্তু দ্বিতীয় সিলেকশনের লিস্ট দেওয়া হবে, এবং এই রাত 8টার পর কিন্তু আবার দ্বিতীয় সিলেকশনে যাদের নাম এসেছে তারা আবেদন করতে পারবে। তো দ্বিতীয় সিলেকশনে যাদের নাম আসবে তারা 27 তারিখ রাত 8টা থেকে 29 তারিখ বিকেল 6টা পর্যন্ত আবেদন করতে পারবে। এরপর তৃতীয় সিলেকশন, আবার তৃতীয় সিলেকশনে 29 মার্চেই শুরু হবে। তো 29 মার্চ বিকেল 6টায় কিন্তু দ্বিতীয় সিলেকশনের আবেদন শেষ হবে। তো 6টা থেকে এরপর 6টার পর যখন রাত 10টা বাজবে, তো 6টা যেহেতু শেষ হবে রাত 10টা, 4 ঘন্টা ডিস্টেন্স, এই 4 ঘন্টার মধ্যে তৃতীয় সিলেকশনের লিস্ট প্রকাশ করা হবে জিপিএ সহ, যে এত এত জিপিএ এর মধ্যে সিলেক্ট হয়েছে। তো তৃতীয় সিলেকশনে যাদের নাম আসবে তারা হচ্ছে 29 মার্চ থেকে 31 মার্চ পর্যন্ত আবেদন করতে পারবে। 29 তারিখ রাত 10টা থেকে 31 তারিখ রাত 12টা পর্যন্ত তোমরা তৃতীয় সিলেকশনে যাদের নাম আসবে তারা আবেদন করতে পারবে। তো আমি খুব এক্সাইটেড হয়ে জিনিসগুলো বোঝাচ্ছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো দ্বিতীয় সিলেকশনের সর্বনিম্ন কোন গ্রুপ থেকে কত জিপিএ পেয়ে সিলেক্ট হয়েছে সেটিও কিন্তু ওয়েবসাইটে দেয়া হবে। তৃতীয় সিলেকশন লিস্টে কোন গ্রুপ থেকে সর্বনিম্ন কত পয়েন্ট পেয়ে সিলেক্ট হয়েছে সেটিও কিন্তু দেয়া থাকবে। তো সর্বশেষ আবারও বলতে হয় যে মেসেজের বিষয়টি, তো মেসেজ আসলে এখন দিবে কিনা আসলে বলা মুশকিল, তারা তো বলেছিল। এর আগের বছরে কিন্তু এরকম সিস্টেমই চালু ছিল, তখন 32,000 সিস্টেম চালু ছিল প্রতি ইউনিটে, তখন কিন্তু সবাইকে মেসেজ দেওয়া হয়েছিল। তো এবছরও তো হিসাব মতো মেসেজ দেওয়ার কথা, তো এখনও নাকি তোমরা মেসেজ পাওনি। যদি মেসেজ না দেয় ওই জন্য বলছি যে তোমরা ওয়েবসাইটে যাও, আগামীকাল 23 তারিখ দুপুর 12টার পর ওয়েবসাইটে গিয়ে নিজের রোল, রেজিস্ট্রেশন বোর্ড এসব দিয়ে লগ ইন করার পর তথ্য চলে আসবে 3 ইউনিটের, যে যে ইউনিটে তুমি সিলেক্ট হয়েছো সেই সেই ইউনিটে আবেদন করতে পারবে। সেক্ষেত্রে যদি তুমি, বললামই তো, 3টি ইউনিটে সিলেক্ট হো, 3টি ইউনিটের পাশে টিক চিহ্ন দিবে, তাহলে 3টি ইউনিটে আবেদন হয়ে গেল। এক্ষেত্রে কিন্তু প্রতিটি ইউনিটের ক্ষেত্রে তোমাকে 1100 টাকা গুনতে হবে, অর্থাৎ প্রতিটি ইউনিটের আবেদন চূড়ান্ত ফি হচ্ছে 1100 টাকা করে। সর্বশেষ অনেকেই হয়তো আমার উপর রাগ ঝাড়তে পারো, ভাই আপনি বলেছিলেন সায়েন্স থেকে এ প্লাসের বাইরেও চান্স পাবে, মানে সিলেক্টেড হবে, কিন্তু আসলে তো হলো না। আমি প্রেডিকশন করেছিলাম সেটি হয়তো ফেইলড হয়ে গিয়েছে, বাট আমি এমন কোনো প্রেডিকশন দেইনি যে একটা স্টুডেন্টের মন খারাপ হয়ে যায়। আমি আশা করছি দ্বিতীয় এবং তৃতীয় সিলেকশনে হয়তো পিওর সায়েন্সের শিক্ষার্থীরা এ প্লাসের বাইরে থেকে কিছু সুযোগ পাবে, এবং আর্টসের শিক্ষার্থীরা হচ্ছে 4.43তে কিন্তু ফার্স্ট সিলেকশনে এসেছে, এরপর হচ্ছে যে 4.43-র পরে কিন্তু দ্বিতীয় এবং তৃতীয় সিলেকশনে আসবে। তো মোটামুটি ধরো 4.30 বা এরকম 2.5 পর্যন্ত হয়তো আসতে পারে দ্বিতীয় এবং তৃতীয় সিলেকশনে। কেন এমনটি বলছি, ধরো যে একটা শিক্ষার্থী সায়েন্সের শিক্ষার্থী যে কিন্তু পিওর সায়েন্সের, সে কিন্তু ওই যে 55 টাকায় এ বি সি তিনটাই করে রেখেছে, তো যখন সে চূড়ান্ত আবেদনে যাবে সে তখন কিন্তু শুধুমাত্র তার সি ইউনিটে আবেদন করবে, কারণ বাকি 2 ইউনিটে তার প্রিপারেশনে নেই, সে আবেদন করে 1100-1200 টাকা খরচ করবে না। এভাবে কিন্তু অনেক সিটের গ্যাপ করে যাবে, তোমরা দ্বিতীয় তৃতীয় লিস্টে কিন্তু তোমাদের তখন জায়গা হবে, তোমরা আবেদন করতে পারবে। আগের ভিডিওতে বলেছিলাম কি, নির্দিষ্ট ডেটের মধ্যে যদি তুমি চূড়ান্ত আবেদন না করো পরবর্তীতে কিন্তু তোমাকে সুযোগ দেওয়া হবে না, সেটি নোটিশে স্পষ্ট ভাষায় লিখে দেওয়া রয়েছে, আমি কিন্তু আগেই সতর্ক করে দিয়েছি। এ প্লাস পেয়েছো, সিলেক্ট হয়েছো, আবেদন করোনি, পরবর্তী তোমার জায়গায় এ প্লাসের নিচে যে শিক্ষার্থী তাকে সুযোগ দেওয়া হয়েছে সে আবেদন করে সিলেক্ট হয়ে গেছে। তো বি কেয়ারফুল, ডেট কিন্তু খুব কম দেওয়া হয়েছে, তো ডেটগুলো তো আমি বলেই দিয়েছি, খুব ভালোভাবে মাথায় রাখবে। এবং কমার্সের শিক্ষার্থী যারা পিওর কমার্স বি ইউনিট আবেদন করেছো তারা তো সবাই সিলেক্ট হয়ে গিয়েছো, তো কমার্সের শিক্ষার্থীর কোনো টেনশন নেই, টেনশন হচ্ছে বিজ্ঞান এবং মানবিকের। তো আমি তোমাদের কিন্তু বিভিন্ন জিপিএ দিয়ে আশা দিয়েছিলাম যে অমুকের মধ্যে হলে তোমরা থাকতে পারো, এই নিয়ে ভাই আমাকে কোনো রকম কি বলে মন খারাপ গালি গালাজ করার কোনো মানেই হয় না, আমি জাস্ট প্রেডিকশন করেছিলাম, বাট এমন কোনো প্রেডিকশন করিনি যে তোমাদের মন খারাপ হয়, তোমরা পড়াশোনা থেকে বিচ্ছিন্ন হও, এমন কথার কথা ধরো তোমার এ প্লাসের নিচে আছে, বা ধরো যে এমন জিপিএ আমি বুঝতে পারছি তুমি সিলেক্ট হবে না, তাহলে তোমাকে কিভাবে বলবো দূর তুমি সিলেক্টই হবে না, এই পড়াশোনা করে কি করো তুমি, বাদ দাও, এভাবে কি উত্তর দেয়? ঠিক, তো আমি আমার জায়গা থেকে যতটুকু বলতে পারি বা এক্সপিরিয়েন্স ছিল ততটুকুই বলেছি, হয়তো কোনো কারণে প্রেডিকশন এদিক ওদিক হয়েছে।
তো এই ছিল মোটামুটি আজকের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত সিলেকশনের রেজাল্ট নিয়ে কিছু কথা। আরো যদি কিছু কোশ্চেন থাকে পরবর্তীতে না হয় আমি এসব বিষয়ে আবারও ভিডিও বানাবো তোমাদের ক্লিয়ার করে দেওয়ার জন্য। আশা করছি আজকের ভিডিওতে তোমরা ক্লিয়ার হয়ে গিয়েছো প্রিয় শিক্ষার্থীরা। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।